বিশ্বকাপে হারলেই বিদায় আর্জেন্টিনার, এমন দিনে মিডফিল্ডে নামলেন এক তরুণ ফুটবলার। শেষ দিকে নেমেই করলেন গোল, পরের ম্যাচে করলেন অ্যাসিস্ট। এ যেন স্ক্যালোনির আলাদিনের প্রদীপ থেকে বের হওয়া কোনো দৈত্য। আজ সেই আর্জেন্টাইন গোল্ডেন বয় এনজো ফার্নান্ডেজের জন্মদিন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা এই খেলোয়াড় এখন প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ও বটে। তার জন্মদিনে তার অতীত ও ক্যারিয়ার নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। প্রথম ম্যাচে দলে জায়গা পাননি, দ্বিতীয় ম্যাচে শেষ দিকে নেমেই দুর্দান্ত গোল, আর তৃতীয় ম্যাচেও ছিলেন দুর্দান্ত, করলেন অ্যাসিস্ট। অথচ বিশ্বকাপের আগে খুব বেশি আলোতে ছিলেন না তিনি, আর এখন মাঝমাঠের মূল ভরসা হয়েছেন। সূর্যের পাশে রেখেও যে প্রদীপের আলো দেখা যায় সে তো সত্যি উজ্জ্বল। মেসির টিমে থেকেও যে তরুণ আলো কেড়ে নেয় তার বিশেষণ দুর্লভ। বাবা ছিলেন রিভার প্লেটের সমর্থক, তাই ছেলের নাম রাখেন উরুগুয়ের প্লেয়ার ও রিভার প্লেটের কিংবদন্তি এনজো ফ্রান্সকোলির নামে। বেনফিকা অলরেডি গায়ে জড়িয়েছেন ক্লাবের কিংবদন্তির জার্সি। মেসি ভক্ত এনজো মেসির অ্যাসিস্টেই নিজের প্রথম বিশ্বকাপের ম্যাচ মাতিয়েছেন, আর তার পরের ম্যাচেই আবার করেছেন অ্যাসিস্ট। বিশ্বকাপে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। কিন্তু কেমন ছিল তার গল্পটা? কেনই বা হঠাৎ জাতীয় দলের জার্সিতে ডাক পেলেন আকাশে সাদা জার্সিতে অপরিচিত এই নামটি? 2001 সালে জন্ম নেওয়া এনজোর বয়সটা কেবল 23। বাবার পছন্দের খেলোয়াড় রিভার প্লেটে যোগ দেন মাত্র 5 বছর বয়সে, আর 18 বছর বয়সে সুযোগ পান প্রধান টিমে একটা সেন্টার মিডফিল্ডার হয়েও। সেখানে 40 ম্যাচে 10টি গোল করে তাক লাগিয়ে দেন তিনি। এই রিভার প্লেটের উরিগিয়ান কিংবদন্তি ফ্রান্সিসকোলির নামেই তো তার নাম রাখা, যিনি রিভার প্লেটের হয়ে 47 গোল আর উরুগের হয়ে করেছেন 17টি। এরপর সেখান থেকে বেনফিকায় যোগদান, যেখানে তার জার্সি নম্বরটা ক্লাবের সবচেয়ে বড় কিংবদন্তি ইউসোবায়োর মতো, অর্থাৎ 13। 2 বছর আগে খোদ আর্জেন্টাইন সমর্থকরাও হয়তো ভালোভাবে চিনত না এনজো ফার্নান্দেজকে। 2 মৌসুম আগে রিভার প্লেট থেকে পর্তুগিজ ক্লাব বেনফিকাতে নাম লিখিয়ে উঠে এসেছেন আলোচনায়। এরপর বাজিমাত করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি খেলোয়াড়ও তিনি। চেলসির হয়ে গল্প লিখেছেন প্রতিনিয়ত, ভাঙাচোরা দলটার মূল ভরসায় এখন আর্জেন্টাইনের ইয়ং গান, আর স্কালোনির ভরসার প্রতিদান্ত দিয়েই যাচ্ছেন প্রতিনিয়ত। আজ তার 23তম জন্মদিন, শুভ জন্মদিন মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার অন্যতম কারিগর এনজো জার্মিয়াস ফার্নান্দেজ।